হরিদ্বারের একটি ধর্মীয় সভায় প্রকাশ্য মঞ্চ থেকে বলা হচ্ছে যে মুসলিম গণহত্যা ডাক দেওয়া হচ্ছে এবং সেখানে মহাত্মা গান্ধীর হত্যাকারীদের সম্বোধন করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বলার সে অর্থে কিছু নেই, তবে ভারত প্রায় 134-135 কোটি মানুষের দেশ, যেখানে একটা বৃহত্তর সংখ্যার মানুষের চিন্তাভাবনাকে পরিবর্তন করার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনার উপরে দাঁড়িয়েই বর্তমান কেন্দ্রীয় সরকার এই মানুষদেরকে সহযোগিতা করছে। ভারতবর্ষের ল অ্যান্ড অর্ডার নষ্ট হয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষ বিচারের নামে প্রহসন দেখছে। একদিকে আপনার কিছু মানুষ টাকা নিয়ে বিদেশ চলে যাচ্ছে, তাদের কোনো বিচার নেই, আরেকদল লোক লিঞ্চিং করে মানুষ হত্যা করছে, তাদেরকে সংবর্ধনা দিয়ে জেল থেকে বার করা হচ্ছে। ফলে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম ধরনের কথা শোনাটা কোনো অবাক ব্যাপার না। তো আমরা কেবলমাত্র প্রতিবাদই করছি, কারণ এর বেশি আমাদের আর কোনো কিছু করার ক্ষমতা নেই, এবং প্রতিবাদই মাইকে বসি আমরা বলবো বা ক্যামেরার সামনে এসেই প্রতিবাদ করছি বলবো। তবে এটা সংখ্যালঘু মানুষদেরকে যদি এই বিষয়টা তারা সচেতন না হন, তাহলে আগামীতে খুব খারাপ দিন বা কঠিন দিন আসছে, যেখানে তাদেরকে আজকে যারা মাইকে বলছে তারা প্রকাশ্যে গণহত্যা করবে, এবং সেই মুহূর্তে কেবলমাত্র তাদের কাছে নিজেদের গর্ধান বাড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ফলে আমি মনে করি এই মুহূর্তে শুধুমাত্র মুসলিম না, খ্রিশ্চানরাও ভারতবর্ষে নিরাপদ নন, শিখেরাও নিরাপদ নন। তো এরা প্রত্যেকেই রাস্তায় নেমে এই ধরনের উগ্রবাদী সন্ত্রাসবাদী দলেদের বিরুদ্ধে মুভমেন্ট করুক, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তার সমস্ত জনসমাবেশে এর প্রতিবাদ করছে, আগামীতে আরও বৃহত্তর প্রতিবাদের দিকে আমরা ভাবছি। মুকুল রায় বলছে যে বিজেপি মানেই তৃণমূল, এটা কতখানি বাস্তব? দেখুন, এটা অ্যাকচুয়ালি পলিটিক্স করা ঠিক হবে না, মুকুলবাবু সত্যি অসুস্থ, কিন্তু অসুস্থতার মধ্যে থেকে তার মুখের সত্য কথাটাই বেরিয়ে গেছে। কারণ এই মুহূর্তে টিএমসি এবং বিজেপির মধ্যে নাম ছাড়া ভেতরে আইডিওলজিক্যালি খুব বেশি কোনো পার্থক্য নেই। সেন্ট্রাল বিজেপি দেখবে, স্টেট টিএমসি দেখবে, এই অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে উপরে। ফলে টিএমসি আর বিজেপির মধ্যে সম্পর্ক এখন শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মতন। আজকে সিপিএম থেকে কেউ টিএমসি থেকে কেউ বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে কেউ টিএমসিতে আসছে, সেরকম কোনো হেলদোল নেই। ননদের মুখ ঘামটানোর মতন কিছু নেতারা উঠে বলছেন মেনে নেব না, মানছি না, কিন্তু তারপরে সব ঠিক। তাহলে উনি হয়তো ইচ্ছাকৃতভাবে বলেননি, বাট কথাটা ওনার মুখ থেকে যেটা বেরিয়েছে ওটা ঠিকই বেরিয়েছে বলে আমি মনে করি। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের হিন্দু রাষ্ট্র গঠনের জন্য শপথবাক্য পাঠ করানো হচ্ছে। ঠিক আছে, অসুবিধা কী আছে? হিন্দু ছেলেদেরকে তো শেখানো হচ্ছে, হিন্দু ছেলেদেরকে যদি হিন্দু রাষ্ট্র গঠন করার ব্যাপারে, দেখুন আমার ভারত ধর্মনিরপেক্ষ আজকের দিনে কাগজে কলমে, কর্মের দ্বারা ধর্মনিরপেক্ষতার দিকে ভারত আর নেই খুব বেশি। ফলে ধর্মনিরপেক্ষ বললে প্রমাণ করতে হবে, তো মুসলিমরা স্বাধীনতার পর থেকে প্রমাণ দিয়ে আসছে যে তারা ধর্মনিরপেক্ষ, মুসলিমরা স্বাধীনতার পর থেকে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে এবং আমরা প্রমাণ দিয়ে সফল। তারপরেও কিন্তু আমাদের গায়ে স্ট্যাম্প লেগে যাচ্ছে যে আমরা, কেউ বলে পাকিস্তানের লোক, কেউ বলে আরবের লোক, কিন্তু তারা যদি শিক্ষা দেয় ছেলেদেরকে হিন্দু রাষ্ট্র গঠন করছে, করুক কমসে কম। তার ফলে কী হচ্ছে, একটা অন্য অপোজিট সাইড তারাও সচেতন হবে। আমরা তো বলে সচেতন করতে পারবো না যে ভাই ধর্মনিরপেক্ষ ভারতের আইডিওলজিকে আমাদেরকে জীবিত করতে হবে। তো আমাদের কথা যখন চলছে না, তখন উগ্রবাদী দলটা যখন বড় হবে, এটা মাথায় রাখুন, প্রতিটি ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া আছে, অ্যাকশনের রিয়াকশান হবেই। তো এই রিয়াকশানটা এসে যাবে, যখন এই রিয়াকশান আসবে তখন তাদের স্বপ্নটা চুরমার হয়ে যাবে। ভারতের জনগণ যেদিন উঠে দাঁড়াবে সেদিন তারা বুঝতে পারবে যে এই হিন্দু রাষ্ট্র স্বপ্ন দেখিয়ে ছেলেদেরকে সন্ত্রাসবাদী বানানো কত বড় অপরাধ ছিল। দীঘায় 128 কোটি টাকা ব্যয়ে একটি পুরীর ধাঁচে মন্দির তৈরি করা হচ্ছে বা তার প্রস্তুতি নেওয়া হচ্ছে, দীঘায় কি শুধু হিন্দু পর্যটক যায়? তো ট্যুরিজমটাকে যদি কেউ প্রমোট করার জন্য পুরীতে গিয়ে, তো প্রচুর হিন্দুরা পুরীতে যায়, সেখানে গিয়ে পুরীতে যায় তারা, সেখানে একটা রেভিনিউ আসে।
তো দীঘায় যদি একটা মন্দির তৈরি হয় সেখানে রেভিনিউ আসবে গভর্নমেন্ট, কিন্তু সেখানে তো একটা মুসলিমদের বঞ্চনা করা হচ্ছে না? তা বঞ্চনা কি আছে? একটা মন্দির তৈরি হলে মুসলিমরা বঞ্চিত হবে কেন? সেখানে আপনি কি আমরা কি এটা চাইছি সরকার একটা মসজিদ করে দিক? এটা কি ইসলাম ধর্ম কি অ্যালাউ করবে? পর্যটকদের মধ্যে তো না, পর্যটকের না, ওটাও পর্যটন কেন্দ্র হবে, ওটাও পর্যটন কেন্দ্র হবে, লোক দেখবে। দেখুন আমার চিন্তা ভাবনা একটু ব্যতিক্রমী, আমি অযথা মানে কোনো বিষয়কে পলিটিক্স করা পছন্দ করি না, ভালোকে ভালো মন্দকে মন্দ বলি, যে কারণে মানুষ আমাকে ভালোবাসে আবার কিছু মানুষ অপছন্দ করে। মন্দির হওয়া নিয়ে যারা প্রতিবাদ করছেন তারা ঠিক করছেন না, মন্দির একটা ধর্মীয় উপাসনালয়, সরকার যিনি বসে আছেন তিনিও হিন্দু মানুষ, আমাদের দেশের মানুষদের তো ক্ষমতা আছে, আমি আইমা করি সমস্ত মানুষের জন্য আমি কাজ করি, তার মানে এই কি যে আমাকে আমি মসজিদ তৈরি করতে পারবো না? আমি মসজিদ তৈরি করতে পারি, তো মসজিদ তৈরি করা মানেই যে আমি পক্ষপাতিত্ব করে ফেললাম, এটা ঠিক না। ফলে রাজ্য সরকার যদি মন্দির করবে মনে করে সেটা ভালো। সবচেয়ে বড় কথা আপনারা মনে জানেন না, আইমা থেকে আমরা দীঘাতে একটা মসজিদ করার পরিকল্পনা তৈরি করে রেখেছি, আমরা হয়তো অত বড় মসজিদ তৈরি হবে না কিন্তু দেখবেন ঠিক প্যারালালি একটা মসজিদ ওখানে তৈরি হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, শুধু সময়ের ব্যাপার। আপনারা ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন, ভারতের গণতন্ত্র বিপন্ন, ফলে মন্দির মসজিদ এগুলো করবেন না, এগুলো করলেই সমস্যা। আগামী 29 জানুয়ারি ফতেপুর দরবার শরীফে ইসলামিক জলসার কেমন প্রস্তুতি নিচ্ছে? প্রস্তুতি আপনারা দেখছেন কেমন নিয়ে একটু বিভিন্ন এলাকায় কাজ চলছে, শুট করে নেন, প্রস্তুতি চূড়ান্ত জায়গায় আছে। আমরা অ্যাকচুয়ালি কোভিড নিয়ে খুব চিন্তায় আছি, ওমিক্রনের যে মেসেজ আছে এটা নিয়ে আমরা একটু চিন্তার মধ্যে আছি, এটাকে কীভাবে আমরা সামলাবো। তবে সেফটি সিকিউরিটির বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় দরবার শরীফে জলসায়, এবারেও দেওয়া হবে, স্যানিটাইজিং করার ব্যবস্থা আছে, বাকি সময়ের সাথে সাথে বোঝা যাবে কী অবস্থা দাঁড়ায়। খুব বড় বিপর্যয় হয়ে গেলে বা হয়ে গেলে হয়তো আমরা প্রোগ্রাম ক্যান্সেলও করে দিতে পারি, যদি এখন সেরকম কোনো সম্ভাবনা নেই, বাট আমরা সবসময় অবস্থা সব সাথে সিদ্ধান্ত নিই এবং এবছর দরবার শরীফ আরও সুন্দর পরিষেবা মানুষ পাবে বলে আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া চাই। সমস্ত মানুষদেরকে আহ্বান থাকবে যদি সব কিছু নর্মাল থাকে আপনারা 29 জানুয়ারি দরবার শরীফে জলসে আসুন, ভালো লাগবে। শুকরিয়া।